কথায় আছে পাপে ছাড়ে না বাপেরেও। খুলনার ঘাট এলাকার ভয়ঙ্কর এক সন্ত্রাসী এরশাদ আলী শিকদার ওরফে এরশাদ শিকদার, তিনি আজ আমাদের মাঝে নেই। 2001 সালের 10ই মে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই ভয়ানক খুনি এরশাদ শিকদারের। তার নামে অনেকগুলো হত্যা মামলাসহ মোট 32টি মামলা ছিল, যার কারণে তার ফাঁসির রায় হয়েছিল। সে আজ আমাদের মাঝে না থাকলেও রয়েছে তার বহুল আলোচিত স্বর্ণকমল নামের বিলাসবহুল বাড়িটি। এরশাদ শিকদার ছিলেন একজন জঘন্য প্রকৃতির লোক। তারপরেও তার স্বর্ণকমল বাড়িটি বানানোর পর থেকেই খুলনাসহ পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফাঁসিতে ঝুলিয়ে এরশাদ শিকদারের মৃত্যু হওয়ার সাথে সাথে তার আলোচিত স্বর্ণকমল বাড়িটির আলোচনাও মানুষের মাঝে থেকে কমে যেতে থাকে। তারপরও এরশাদ শিকদারের বানানো সেই বিলাসবহুল বাড়িটি আজও মানুষকে মনে করিয়ে দেয় তার মতো ভয়ানক পৈশাচিক একজন খুনির বিলাসী মনোভাবের কথা। সোনাডাঙ্গা থানার মাজিদ সরণির 35 নম্বরের এই বাড়িটি যে তৈরি করেছিল তাকেও নির্মমভাবে জীবন দিতে হয়েছিল এই ভয়ানক খুনি এরশাদ শিকদারের হাতে। তার অপরাধ ছিল এই বাড়িটি নির্মাণের সময় কিছু অংশ অন্যের জমিতে 1 ইঞ্চি পরিমাণ ঢুকে গিয়েছিল। এই বিলাসবহুল বাড়িতে এখন বসবাস করছে এরশাদ শিকদারের 2 ছেলে আর তার ছেলেদের স্ত্রী সন্তানরা। একটি গোপন সূত্র থেকে জানা যায় যে এরশাদ শিকদার যখন জীবিত ছিলেন তখন নানা ধরনের চোরাচালানি, জবরদখল ও চাঁদাবাজি করে কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন। আর তার সেই উপার্জিত টাকা সে ব্যাংকে জমা রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের দাদন ব্যবসা, জমি ক্রয় ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকে ধার দিয়ে রাখত। আর অবৈধ টাকা দিয়েই তিনি খুলনার সোনাডাঙ্গা থানার মাজিদ সরণিতে তৈরি করে এই বিলাসবহুল বাড়ি স্বর্ণকমল। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার ফলে তিনি খুবই বিলাসী হয়ে উঠেছিলেন। অর্থ আর ক্ষমতার প্রভাবে এরশাদ শিকদার ধরাকে সরাজ্ঞান করতে থাকে। অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে স্বর্ণকমলে অত্যন্ত আয়েশী ও বিলাসী জীবনযাপন করতে থাকে এরশাদ শিকদারের 2 স্ত্রী খোদেজা বেগম ও সানজিদা নাহার শোভা, আর তার 3 ছেলে জামাল, কামাল, হেলাল এবং তার একমাত্র মেয়ে সুবর্ণা ইয়াসমিন সাদ। কোনো কিছুর অভাব না থাকলেও তারা বাইরের মানুষের সাথে খুব একটা বেশি মিশতে পারেনি এরশাদ শিকদারের পৈশাচিকতার কারণে। এই স্বর্ণকমল বিলাসবহুল বাড়িটি দেখাশোনা করত তার 2 স্ত্রী খোদেজা ও শোভা। 2তলা বিশিষ্ট এই স্বর্ণকমল নামের বিলাসবহুল বাড়ির নিচতলায় বসবাস করেন তার ছোট স্ত্রী শোভা, আর উপরের তলায় থাকেন তার আরেক স্ত্রী খোদেজা বেগম। খোদেজা বেগম সেখানে তার ছেলে মেয়ে এবং মাকে নিয়ে বসবাস করত। এরশাদ শিকদার তার উপার্জিত অর্থের বেশ কিছু অংশ তার 2 স্ত্রীর নামেই ব্যাংকে জমা রেখেছিল বলে সে সময় জানা যায়। কারণ বেশিরভাগ সময়ই এরশাদ শিকদার বাড়ির বাহিরে থাকতেন। তার স্ত্রীরা যেন ভালোভাবে সংসারে খরচ চালাতে পারে সেই জন্য তিনি স্ত্রীদের নামে ব্যাংকে টাকা রাখতেন। এরশাদের ভাষায় কিছু টাকা হলেও তার পরিমাণ 1 কোটি টাকা হবে বলে একাধিক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়। বাকি টাকা এরশাদ শিকদার নিজে নিয়ন্ত্রণ করত। এরশাদ ধরা পড়ার পরও তার 2 স্ত্রী বেশ কিছুদিন একসাথেই বসবাস করেছে, কিন্তু এরশাদ শিকদারের ফাঁসির পরেই শুরু হয় স্বর্ণকমল নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ। এরশাদের বোন ও ভাইয়েরা এই স্বর্ণকমলের দাবি করে বলেও জানা গেছে, কিন্তু বাইরের কেউ ভিতরে ঢুকতে না পারার কারণে তাদের সেসব কথা খুব বেশি একটা বাইরের মানুষেরা জানত না। পরবর্তী সময়ে এরশাদ শিকদারের বোনেরা তাদের বাড়ির ভাগ নেওয়া থেকে বিরত থাকে। 1998 সালে এরশাদ শিকদার ধরা পড়ার পরেই তার নামে এবং তার স্ত্রী সন্তানদের নামে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় সরকার। হাতে থাকা টাকা দিয়ে চলতে হয় স্বর্ণকমলের বাসিন্দাদের। এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর হওয়ার পরেই তার প্রথম স্ত্রী খোদেজা বেগম তার স্বামী এরশাদ শিকদারের সহযোগী জাহাজী মতিকে বিয়ে করে 1 কোটি টাকা নিয়ে খুলনা ছেড়ে ঢাকায় চলে যায়। ছোট স্ত্রী সানজিদা নাহার শোভাও চলে যায় ঢাকায়। সে ঢাকাতে একটি বিউটি পার্লার স্থাপন করে জীবিকা নির্বাহ করছেন। 2 স্ত্রী চলে গেলেও এরশাদের সন্তানেরা থেকে যায় স্বর্ণকমলে। বাবার কারণে তাদের ছেলেরা বাইরে বের হতে না পারায় সে সময় অর্থকষ্টে পড়তে হয় তাদেরকে। বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামের বাসিন্দা দরিদ্র মৃত বন্দেয়ালি শিকদারের 8 ছেলে মেয়ের মধ্যে এরশাদ শিকদার ছিলেন দ্বিতীয়। ছোটবেলায় দারিদ্রতা আর অভাবের কারণে 7-8 বছর বয়সে চলে আসে খুলনার 5 নম্বর ঘাট এলাকায়। ছোটবেলা থেকেই ঘাটের সরকারি কার্গো ও ট্রেনের ওয়াগান থেকে চাল, গম, সার ইত্যাদি চুরি করতে করতে একসময় তিনি চোরের সর্দার হয়ে ওঠেন। তখন তার নাম দেওয়া হয় রাঙা চোর। চুরি করতে গিয়ে একাধিকবার সে ধরা পড়েছে, কিন্তু চুরি করা ছাড়েনি। তারপর থেকে তার চুরির এলাকার পরিধি বাড়াতে থাকে সে।
চাল গম চুরিকর থেকে শুরু করে রেলের পাটি তেল সহ অন্যান্য সামগ্রী চুরি করত সে। চোরাই মালামাল বিক্রির টাকা দিয়ে সে শুরু করে ব্যবসা। তারই আপন বড় ভাই আশরাফ আলী শিকদার তাকে মাছের ব্যবসা করার জন্য 1974 সালে একটি ট্রলার ও 22টি জাল দিয়ে সহায়তা করে। ব্যবসায়ের পাশাপাশি চুরির কাজও সে ঠিকঠাকভাবে চালিয়ে যায়। এর মাধ্যমে সে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে ওঠেন। 1996 সালে খুলনা মহানগরীর মাজিদ সরণিতে বাড়ি বানানোর জন্য 35 লাখ টাকা ব্যয়ে 6 কাঠা জমি কিনে সেখানে তৈরি করে বিলাসবহুল 2তলা বিশিষ্ট এক বাড়ি, যার নাম দেওয়া হয় স্বর্ণকমল। বাড়ি বানানোর জন্য সব মালামাল ভারত থেকে আনে এরশাদ শিকদার। এই বাড়ির নকশাও ভারতীয় একটি বিলাসবহুল বাড়ির অনুকরণে করা হয়েছিল, যা সে ভারতে গিয়ে এনেছিল বলে সে ধরা পড়ার পর জানা যায়। কিন্তু এই বাড়ির কারণে মাস্টার জাহাঙ্গীরকে পিটিয়ে মেরেছিল এরশাদ শিকদার। তার অপরাধ ছিল নকশার সামান্য পরিবর্তন করা, এতে করে অন্যের জমির মধ্যে 1 ইঞ্চি পরিমাণ চলে যায় তার বাড়ির একটি অংশ, ফলে আরও 1 কাঠা জমি অধিক দামে কিনতে হয় এরশাদ শিকদারকে। বাড়ির ভেতর পেঁচানো সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় দোতলায়। পিছনেও রয়েছে গোপন আরেকটি সিঁড়ি, যা ব্যবহার করা হতো পালানোর জন্য। দোতলায় একটি বাংকার তৈরি করেছিলেন এরশাদ শিকদার। পরবর্তীতে সেখান থেকে একটি বিদেশি বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। বাড়ির প্রত্যেকটি ঘর সাজানো হয়েছিল দামি দামি সব আসবাবপত্র ও শোপিস দিয়ে। সিঁড়ির দেয়ালে দামি কাঠ দিয়ে তৈরি করা হয় চমৎকার নকশা। এই বাড়িটি বানানোর শুরু থেকে জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা করতে দেখা গেছে। বাড়ির কাজ শেষ হওয়ার পরেই তা পরিণত হয়েছিল দর্শনীয় স্থানেও, যা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। এমনকি বিদেশি পর্যটকেরাও স্বর্ণকমলের সামনে গিয়ে একবারের জন্য হলেও বাড়িটি দেখেছেন। তবে এরশাদ শিকদার এই বাড়িতে বেশি দিন থাকতে পারেনি। পুলিশের অভিযানের মুখে প্রায় সময় তাকে কাটাতে হয়েছে বাড়ির বাইরে। 1998 সালের 11ই আগস্ট ধরা পড়ার পর আর সেই বিলাসবহুল বাড়ি স্বর্ণকমলে যেতে পারেনি এরশাদ শিকদার। এরশাদ শিকদার না থাকলেও তার মৃত্যুর আগ পর্যন্ত তার 2 স্ত্রী খোদেজা বেগম ও সানজিদা নাহার শোভা, 3 ছেলে জামাল কামাল হেলাল, একমাত্র মেয়ে সুবর্ণা ইয়াসমিন সাদ, খোদেজার মা ও একাধিক কর্মচারী বসবাস করেছে স্বর্ণকমলে। কিন্তু এখন সেখানে থাকে জামালের স্ত্রী। জামাল ব্যবসায়ের কারণে অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করে। কামাল স্বর্ণকমলের বিপরীতে একটি 4তলা বাড়িতে বসবাস করেন। এরশাদ শিকদারের ফাঁসির পর তার ছেলেরা বাড়ির 2তলায় মুরগির ফার্ম গড়ে তোলে। সে সময় এটাই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। তাদের অর্থ সংকট নিরসনের জন্য স্বর্ণকমলের 2তলার একপাশে মুরগির ফার্ম ও বাড়ির সামনে ফ্যাক্স ফোনের দোকান স্থাপন করে তারা। কিন্তু পরবর্তীতে জামাল তার শ্বশুরের সাথে জমির ব্যবসা শুরু করে। কামাল স্বর্ণকমলের সামনে 4তলা বাড়ির ভাড়া আদায় সহ বড় বাজারের কয়েকটি দোকান ভাড়া দেয় এবং ছোটোখাটো ব্যবসা করে। হেলালও বড় বাজারের দোকান থেকে ভাড়া আদায় করে সেই টাকা দিয়ে সংসার চালায় বলে একাধিক সূত্র থেকে জানা যায়। এখন পর্যন্ত এভাবে চলছে এরশাদ শিকদারের স্বর্ণকমলের বাসিন্দাদের দিনকাল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুনি এরশাদ শিকদার সম্পর্কে কিংবা তার সুন্দরী স্ত্রীদের সম্পর্কে কিংবা তার বহুল আলোচিত বিলাসবহুল বাড়ি স্বর্ণকমল সম্পর্কে আপনাদের যদি কিছু বলার থাকে তাও কমেন্টস করে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।